ছেলের নালিশ যদি শোনে এখানে, দেখবেন ছেলের নালিশ যদি কেউ শোনে তখন বাবা মারা একটু বিরক্ত হয়ে যায় না, সবসময় নালিশ শোনে, সবসময় নালিশ শোনে, বিরক্ত হয়ে যাচ্ছে। তো তখন তিনি বলছেন এবার একটু পড়াশোনায় মন দিতে হবে। এরকম যখন খুব উৎপাত শুরু করেছেন, শুধু উৎপাতই নয়, কার বাড়িতে ভালো রান্না হচ্ছে সেখানে গিয়ে খেয়ে নিচ্ছেন, আর একাদশীর দিন বলছেন যে অমুক ভক্তের বাড়ি থেকে আমার জন্য খাবার এনে দাও, আমি খাবো। তো সবাই তখন আচম্বিতে ভাবছে যে এটা কী করে হয়, কী করে এভাব কিছু করে। আবার সচিন আর কী বলে জগন্নাথ মিশ্র ভাবছেন যে না, এতো অনেকদিন আগে ভবিষ্যৎবাণী করেছিল যে এ সাধারণ ব্যক্তি নয়, তো সাধারণ নয়, তো সবাই সহ্য করছে। তেমত অবস্থায় একদিন চৈতন্য মহাপ্রভু নিমাই কুকুরের বাচ্চা কতগুলো গঙ্গার থেকে নিয়ে এসেছে, গঙ্গা থেকে তুলে নিয়ে এসেছে। কুকুরের বাচ্চা যখন নিয়ে এসেছে, বলছে কুকুর বাচ্চাগুলো খুব, যে কোনো বাচ্চাই ভালো লাগে দেখতে, তাই না? বড় হলে তার বিকার রূপ ধারণ হয়, যেমন বাঘের বাচ্চা বলুন, সিংহের বাচ্চা বলুন, কুকুর, বেড়াল যখন ছোট থাকে। কিছুদিন আগে আমাদের ওই গাছটার ভেতরে দুটো চার পাঁচটা বাচ্চা হয়েছিল, ময়না জায়গায় কোনো একটা বুলবুলির বাচ্চা হয়েছিল। তো ওখানে গিয়ে ইউহু করলে খবর করবে, তো আমি মাঝে মাঝে জব করতে করতে গিয়ে ইউহু ভাষা হয়েছে, বাবা মা এসে গেছে। তো দেখতে খুব ভালো লাগে ছোটো বাচ্চা। তো আমরা যখন ছোটো ছিলাম মোটামুটি ভালোই ছিলাম, তারপরে যাই হোক এখন যা হয়েছে হয়েছে। তো মহাপ্রভু ওরকম কুকুরের বাচ্চা তুলে নিয়ে এসেছেন নিমাই। তখন শচীদেবী যেহেতু ব্রাহ্মণের বাড়ির, হরে কৃষ্ণ, তো তিনি বলছেন কেন তাড়ায় বলছে না। উনি সেই তত্ত্বকথা বলছে, প্রত্যেকটা জীব কৃষ্ণের অঙ্গ থেকে বেরিয়েছে, মা তুমি কেমন করে তাড়াচ্ছ, আহারে অবলা জীব, খুব মায়া করেছে। তারপরে যেই ঘুমিয়ে পড়েছে নিমাই, শচীমাতা করেছেন কি, আবার বাইরে রেখে চলে এসেছে। তো যখন এরকম বাইরে রেখে চলে এসেছে, নিমাই খুব কান্না করছে যে আমার কুকুর কোথায় গেল। তো এরকম বিভিন্ন বাল্যলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ নিমাই বিশ্বম্বর তিনি বিভিন্ন লীলা করছেন। তো অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে মাঝে মাঝে আসতেন এবং সেখানে ওনারা সবাই প্রার্থনা করতেন, ওখানে বিশ্বরূপ যেত। বিশ্বরূপ তো ছোট, আপনারা কালকেই পড়লাম, তিনি ছোট থেকেই বিরক্ত ছিলেন। বিরক্ত মানে খিটখিটে না, কোনো একটা কীরকম বিরক্ত, না ওরকম নয়, সংস্কৃত ভাষায় বিরক্ত কথার অর্থ হচ্ছে আসক্তি শূন্য, বিরক্ত। বিরক্ত মানে জগতের কি হবে, কৃষ্ণকে পাওয়াই সব সার, এটা হচ্ছে বিরক্ত। তা আমরা ভাবে বিরক্ত মানে কেউ হয়তো একটু রাগ করেছে, বিরক্ত হচ্ছে, একটু সরে বসুন, না ওইটা নয়। বিরক্ত কথার প্রকৃত অর্থ হচ্ছে জড়জাগতিক সব আসক্তি শূন্য, তাকে বিরক্ত বলা হয়। তো ওনাকেও ডেকে নিত, কারণ জগন্নাথ মিশ্রের যে পুত্র বিশ্বরূপ তিনি সাধারণ নয়, তিনিও নিত্যানন্দ বলরামেরই পরে আমরা জানতে পারবো যদি সময় পাই। তো তিনি তখন করতেন কি, তিনি ওই ইষ্টগোষ্ঠীতে যেতেন, কোনো বেশি বয়স নয়, 16-17 বছর বয়স, আর মহাপ্রভু তখন হয়তো 7-8 বছর বয়স। তো তিনি তখন যেতেন, যখন তখন এরকম একদিন ওরকম ইষ্টগোষ্ঠী হচ্ছে, ওনারা সবাই প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে, সবাই হাহাকার করছে কেন, যে কৃষ্ণ কবে আসবে, এরকম অবস্থা। তখন বিশ্বরূপকে ডাকতে পাঠিয়েছে মা, চৈতন্য মঙ্গলের লীলা আছে চৈতন্য ভাগবতেও, তখন মা পাঠিয়েছে যাতে দাদাকে ডেকে আনে। অনেক সময় হয় না যে বড় দাদাকে ছোট ভাই ডেকে আনে, তো ডাকতে পাঠিয়েছে, ডাকতে পাঠিয়েছে, দিয়ে বলছে, তখন ওরা সব আলোচনা করছেন, কৃষ্ণ তুমি কি আসবে না, খুব প্রার্থনা করছেন সবাই। তখন সবাই খুব ধ্যানস্থ, গম্ভীর পরিস্থিতি, সবার চোখে জল, জগতের এই অবস্থা দেখে, নবদ্বীপের এই অবস্থা দেখে, পৃথিবীর এই অবস্থা দেখে সবাই খুব ক্রন্দন করছেন, হাহাকার করছেন। তেমতো অবস্থায় যখন সবাই এরকম চিৎকার করছেন, অদ্বৈতাচার্য চিৎকার করছেন, হুঙ্কার দিচ্ছেন, কোথায় তুমি আসবে না। হঠাৎ ছোট্ট নিমাই গিয়ে বলছেন, আচার্য এই যে আমি এসেছি দাদাকে ডাকতে। তখন উনি তো বলছেন না, উনি কিন্তু বলছেন আমি এসেছি এসেছি, কিন্তু আবার সংক্ষেপে বলছেন দাদাকে মা ডাকছে, এটাকে ডাকতে এসেছে। তখন সবাই কিন্তু বুঝতে পারছে
যে মন বলছে যে ইনি কিন্তু সাধারণ নন, কিন্তু শাস্ত্র যুক্তি যেহেতু জানে বা অধ্যয়ন করেছে, কিছুতে ওটাকে বুঝে উঠতে পারছে না। কিন্তু যারা ভক্ত তারা সম্পূর্ণরূপে জানতে পেরেছে যে ইনি নিশ্চয়ই সাধারণ কোনো ব্যক্তি নন, ইনি স্বয়ং কৃষ্ণ উপস্থিত হয়েছেন। তো এইভাবে বাল্যলীলায় যখন খুব দুষ্ট হয়ে গেছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, খুব ওনার উৎপাত করছেন বাড়িতে, জগন্নাথ মিশ্র একবার তো মারতে গেছেন ওনাকে যে এত বদমাইশি করেছে, আর পণ্ডিতরা সব এসে নালিশ করতো ছেলের, আর ছেলের নালিশ যদি শোনে এখানে, দেখবেন ছেলের নালিশ যদি কেউ শোনে তখন বাবা মার একটু বিরক্ত হয়ে যায় না, সবসময় নালিশ শোনে, সবসময় নালিশ শোনে, বিরক্ত হয়ে যাচ্ছে। তো তখন তিনি বলছেন এবার একটু পড়াশোনায় মন দিতে হবে। তখন ওকে ধরে নিয়ে গেছে, পুঁথিপাত্র সব কিছু নিয়ে, পুঁটলি নিয়ে, খই মুরগি বেঁধে, টিফিন, আর নিমাইকে ধরে ধরে বাবা নিয়ে গেছে গঙ্গাদাসের কাছে, গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়ে বলছেন যে আজকে থেকে একে একটু টোলে একটু পড়ান। তো গঙ্গাদাস যখন ওনাকে পেয়েছেন বলছেন আপনার পুত্রকে আমি পড়াবো, এতে তো আমার সৌভাগ্য। তো এইভাবে তিনি খুব অল্প সময়ের ভেতরে গৌরাঙ্গ বিদূষক হয়ে গেছেন, মানে প্রত্যেকটা শাস্ত্রে প্রত্যেকটা অধ্যায়ে তিনি সম্পূর্ণরূপে বিশেষ।